টানা কক্সেস বাজার আইসা পড়ছি। আহা কি আনন্দ বাতাসে আকাশে, শালার লাগেজটাও কম ওজন হয় নাই, যেন আসতো একটা মরা গরু। এ চোর চোর, আমার লাগেজ নিয়ে গেল কেউ ধরো। আরে স্যার, আমি চোর না তো বাটপার না, মানে আর কি হোটেলের লোক, আপনাকে হেল্প করার জন্য আসছি। লাগতো না আমার হেল্প, আমি গুলিস্থানে ব্যবসা করি, চেহারা দেখলে চোর বাটপার চিনতে পারি, আমার ব্যাগ আমি নিজেই নিতে পারি। এই হোটেলের ফর্মে কি জানি লেখতে হইব সবই তো বুঝলা গেছি, পাইছি, ওনারটা নকল করতে হইব। একটু ভাব নেই যাতে বুঝতে না পারে আমি তারটা নকল করতেছি। ফর্ম পূরণ শেষ, কাকা আমার আগে চাবি দেন, আমি আগে রুমে যাইম। এই ব্যাটার, এ ব্যাটা আমার লিফটে নিয়ে যা, ফৈন্নির পুত গেল গা, যা ফৈন্নির পুত, আমার রাইখা গেছ না, তোর বাসর রাইতে হইব না, না মানে আর কি বউর সাথে বনিব না, আমি সিঁড়ি দিয়ে দৌড়াই আগে চললা যামো। হ্যাঁ হ্যাঁ দেখো বাচ্চা, আমি তোমার আগে চলে এসেছি। আর ইস্তালা গেট খুলে না কেন, ওই ফৈন্নির পুতে তো আগে ঢুকতে গেল, ওর দূর দূর গেট খুলে না কেন। যাক অবশেষে হোটেলের ভেতর ঢুকতে পারছি। ওয়াও, হোটেলের এখান থেকেই মনে হয় কক্সেস বাজার দেখা যাবে। ইস, এই দেয়ালটার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আইডিয়া, এই লাগেজটার উপর দাঁড়িয়ে মনে হয় দেখা যাবে। বাহ 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 বাহ, কক্সেস বাজারের কি সুন্দর দৃশ্য। হোটেল ভাড়া কিছুটা বাড়াই দিতে হইবে এর জন্য। ওরিস সালা, বিছানাটা তো ভালো নরম আছে, কক্সেস বাজার পরে আগে বিছানাটার সাথে একটু মজা নেওয়া যাক। ওরিসালা, এখানে দেখি আবার টেলিফোনও আছে। যাক কক্সেস বাজার ঘুরি আর না ঘুরি, এখান থেকে এটা দিয়ে গার্লফ্রেন্ডের সাথে আনলিমিটেড কিস্তি দেওয়া যাবে ফ্রিতে ফ্রিতে মন মতো। অনেক রাত হয়েছে, ঘুমানোর আগে আমার কুত্তার বাচ্চাটারে ঘুম পাড়াই নেই। হায় হায়, এটা কি হলো, বুঝতে পারছি, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসি নাই দেখে ওই রাগ করে আত্মহত্যা করলো। যাই হোক, জানালার পর্দাটা অনেক নোংরা হয়ে গেছে, আমার বাসায় থেকে নিয়ে আসা রেডিমেড পর্দাটা এখানে লাগিয়ে দিতে হবে। টান টানা, ড্রিল মেশিন দিয়ে দেয়াল ফুটা করে আমার সাথে করে নিয়ে আসা পেন্টিংটাও এখানে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাম তামাম, খেল খতম। কি ব্যাপার, পাশের রুম থেকে শব্দ আসছে কিসের? ও চান্দু, তুমি ভালো রুমের সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে গোসল করতেছো, দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ চান্দু, যাও যাও, দেয়াল কেটে তোমার রুমে গিয়ে আমি গোসল করে আসবো। কি ব্যাপার, এত মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, এখনই উপরে গিয়ে চেক করতে হবে কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চান্দু, যতই চেক করো তোমরা আমার চুলটাও বুঝতে পারবে না, যা ঘটনা ঘটানোর আগেই ঘটায় ফেলছি। টান টানা, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে এখন আমি এখান থেকে ভাগি। কক্সবাজার আসার পর এবার একটু মন মতো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক। ধর কিরামটা লাগে, একে তো লিফট বন্ধ, তার উপর সিঁড়িতে আসি পড়ি গেলাম এই বুড়ি মহিলার পেছনে। উনি যেভাবে হাঁটা শুরু করছে আমার তো মনে হচ্ছে না আজকেই সিঁড়ি পার করা শেষ হবে, কক্সবাজার যাওয়া তো পরের কথা। ধর মনে হচ্ছে এই বুড়িকে ধাক্কা মেরে নিচে ফেলে দেই। না না তাও করা যাবে না, তাহলে আবার মরা মেরে খুনের দায় দিতে হবে। পেয়েছি আইডিয়া, এই সিঁড়ির রেলিং বেয়ে এই বুড়ির সামনে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ কি বুদ্ধি আমার, হ্যাঁ হ্যাঁ চলে এসেছি বুড়ির আগে। ইয়া হো, আয় হায়, এই বুড়াটা বড় আসলো কোথা থেকে, আজকে আমার কপালটাই ফাটা, কি আর করার, এখন এদের সাথে সাথে যেতে হবে টিপু টিপু করতে করতে। আমার মনে হয় আর কক্সবাজার দেখা হলো না। আহ অবশেষে সেই অভিশপ্ত সিঁড়ি পার করতে পেরেছি। আরে ওই তো দেখা যাচ্ছে আমার সেই স্বপ্নের কক্সবাজার, এবার আর আমাকে ঠেকায় কে, এখন আর কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না সমুদ্র সৈকতে যাওয়ার থেকে, মুই আইসিয়া পড়ছি কক্সবাজার। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হ্যাঁ কক্সবাজারের বাতাসে মোর লঙ্গি আকাশে, মুই আইয়া পড়ছি কক্সবাজার, মুই আইয়া পড়ছি, হে হে। অনেক সাধনার পরে মুই পাইলাম কক্সবাজার, ইয়াহো, আমার তো নাচতে মন চাইতে আছে, হি হি। শুনেন শুনেন ভাই বোনেরা, শুনেন দিয়া মন, কক্সবাজার আইসা কসি হইলো আমার বুড়ে মন, হে হে। আরে বেনকা কো, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, দেখেন আপনার ভালোবাসি, আপনার লাহান্না, মানে আর কি আপনার গাড়ির লাহান, একখান গাড়ি বানাইছি মুই, এই যে দেখেন। বাহ বাহ বাহ, খুবই মজাদার হয়েছে গাড়িখানা, আমি তো শুধু এইটার ভিডিও করতেই থাকবো করতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, যেতে যেতে কক্সবাজারের পথে পূর্ণিমা রাতে ঢেউ এসেছিল সমুদ্রে, হে হে।
কক্সবাজার আইয়া মোর খুবই ভালো লাগতে আছে। আপনারা যদি এই ভিডিওতে 500 লাইক কইরা দেন তাহলে মুই আবার আইমু কক্সবাজার। আজকের মতো সবাই রে টাটা। কক্সবাজারের পর এবারে পালা হচ্ছে সাজেক্টর, ভালো মতো সবকিছু গুছিয়ে নেই। না সালার, সুটকেসটাও ঠিক মতো লাগানো যাচ্ছে না, মনে হচ্ছে জিনিসপত্র সব কমাতে হবে। সাজেক গিয়ে কয়দিন থাকবো সব কিছু হিসাব করে জিনিসপত্র নিয়ে যেতে হবে। মাত্র এ কয়েকদিনের জন্য এত বড় তোয়ালে দিয়ে কি হবে, এটার এই শর্টার ভার্সনটাই নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই পারফেক্ট। মাত্র এ কয়েকদিনের জন্য এত বড় প্যান্ট কোনো কাজে আসবে না, এই ছোটো প্যান্টটাই নিয়ে যেতে হবে। আর জুতা একটা হলেই যথেষ্ট। শার্ট তো আছে অনেকগুলা, এখান থেকে পছন্দ মতো একটি নিয়ে যেতে হবে। কোন শার্টটা নেওয়া যায়? ওপো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। না শার্ট এটা পছন্দ হয়নি, চেঞ্জ করে অন্যটা দিতে হবে এটার জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এবার না হয়ে যাবে কোথায়, 80, 90, 100, এই তো হয়ে গেছে। আর ব্রাশটাও তো এত বড় দরকার নেই, ভেঙে ছোটো করে নিয়ে যেতে হবে, এই তো হয়ে গেছে। আর পেস্টও এত দরকার নেই, ফেলে কমিয়ে তারপর নিয়ে যেতে হবে, এটুকুই আমার জন্য যথেষ্ট। আর মাত্র এ কয়দিনের জন্য এত বড় প্যান্ট দিয়ে কী হবে, কেটে ছোট করে নিয়ে যেতে হবে। আর পকাত পকাত করে কেটে প্যান্টটাকে ছোট করে ফেলতে হবে, এই তো হয়ে গেছে। কাম তামাম পয়সা হজম। এখানে এটা কি? হায় হায়, ছোটো প্যান্ট তো একটা ছিলই, শুধু শুধু বড় প্যান্টটাকে কেটে ছোট করলাম। এই পুতুলটাকে কি করা যায়, এটা কি গলা কাটবো নাকি পা কাটবো, কোনটা কেটে নেওয়া যায়? না থাক, এটাকে কাটবো না, এটাকে পুরোটাই নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ব্যাগপত্র সব কিছু গুছানো শেষ, সাজেক মুই আইতে আসি। হাই হাই, এই বইটাকেই তো নেওয়া হয়নি। আর এদিকে এটা কি? হাই হাই, বড় সুটকেস নিচে রেখে আমি ছোটো সুটকেসে জায়গা হয় না বলে সব কিছু ফেলে দিলাম। কি আর করার, এখন এই প্যাক করা ছোটো সুটকেসটাকে বড়টার ভেতর ভরে নিয়ে যেতে হবে। টাকা দিয়ে কিনেছি তো, কাজে তো লাগাতেই হবে। এটাই তো মনে হচ্ছে সাজেক যাওয়ার ট্রেন। আর সাত পাঁচ না ভেবে ভেতরে গিয়ে টপ করে খালি জায়গাটায় বসে পড়ি। প্রথমে সুটকেসটাকে জায়গা মতো রেখে নেই, এই তো হয়ে গেছে। এখন এখানে একটু আরাম করে বসা যাক। হ্যাঁ, পাশের কাকু বই পড়তেছে, সো আমিও বই পড়ি। সাজেক যেতে যেতে সময়টা খুব ভালোই কেটে যাবে। বাহ, বাহিরের দৃশ্যগুলো কি সুন্দর, আমাদের সাথে সাজেক যাচ্ছে মনে হচ্ছে। শালার বইরা এভাবে হাসতেছে কেন, পাগল টাগল হয়ে গেল না তো? আবার বইটাও শান্তি মতো পড়তে দিতেছে না। বইটার হাসির আওয়াজ আটকানোর জন্য হাত দিয়ে কান ধরে আছি, তাই মুখ দিয়ে পিসটা উল্টাতে হবে। না বইটার এই অত্যাচার আর মানা যাচ্ছে না, টাই দিয়ে কান আটকিয়ে দেখি হাসির আওয়াজ আটকানো যায় কিনা। না সালা, এতেও কোনো কাজ হচ্ছে না, কোট দিয়ে পুরো মাথায় আটকিয়ে ফেলবো। না কোটের ভেতর অনেক অন্ধকার, লাইট জ্বালিয়ে তারপর বই পড়তে হবে। টান টানা, কি ব্যাপার, হাসির আওয়াজ আসছে না কেন? বুড়া কাকু থেমে গেছে। উফ, বাঁচলাম। যাক, এখন একটু শান্তিতে বইটা পড়া যাবে। না শালার বুইরা শান্তি দিল না, এবার পায়ের মোজা দিয়ে তারপর কান আটকিয়ে রাখবো, দেখবো কিভাবে সাউন্ড আসে। এহ বুইরা আবার দেখতেছে, মোজাগুলোকে একটু স্টাইল করে পেছনে দিয়ে দেই। না শালার, কানের ভেতর মোজা দিয়েও বুইরা সাউন্ড আটকানো যাচ্ছে না, এখন কি করি? এখানে রাবার জাতীয় কিছু একটা পেয়েছি মনে হচ্ছে। ও চুইংগাম, এটা দিয়ে এখন আমি কান আটকিয়ে রাখবো, দেখবো বুইরার সাউন্ড কি করে আমার কানে আসে। হ্যাঁ হ্যাঁ বুইরা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। স্যার আপনার টিকিটটা দেখাবেন প্লিজ, স্যার আপনার টিকিটটা দিন প্লিজ। ওই ফাইনের পর টিকিট দিবি না কি করে বাইরে ফেলাই দিমু তোরে? ভাই তোর বাড়ি কোনে রে? শালার মানবতা যে কোথায়, কেউ কি কাউরে এইভাবে ভয় দেখায়? এর চেয়ে আমার ফান কিংই ভালো, প্রত্যেকটা ভিডিওতে শুধু মজা আর মজা, কোনো ডর ভয় নাই। আপনারাও মজা পেতে চাইলে ভিডিওটায় লাইক দিয়ে ফান কিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।